বাংলাদেশ প্রতিদিনের নির্বাহী সম্পাদক পীর হাবিবুর রহমানের মরদেহে শ্রদ্ধা জানিয়েছেন বিভিন্ন রাজনৈতিক সাংস্কৃতিক সংগঠন সহ সর্বস্তরের মানুষ। সকালে তার মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে আনা হলে সেখানে শ্রদ্ধা জানান তারা। পীর হাবিবের মৃত্যুতে সাংবাদিক জগতে অপূরণীয় ক্ষতি হলো বলেও মন্তব্য করেন তারা। জাতীয় প্রেস ক্লাব, ঢাকা রিপোর্টার্স ইউনিটি এবং বাংলাদেশ প্রতিদিন কার্যালয়ে জানাজা ও শ্রদ্ধা নিবেদন শেষে তার মরদেহ নিয়ে যাওয়া হবে সুনামগঞ্জে। সেখানে পারিবারিক কবরস্থানে তাকে আগামীকাল দাফন করা কথা রয়েছে। রাজশাহী